আজকে আমরা শিখব কিছু ছোট ছোট বাক্য বা ফ্রেজ এগুলি আমাদের দ্রুত ইংরেজি শিখতে সাহায্য করবে তার সাথে আমরা এটাও শিখব যে কেন বা কোথায় আমরা ফ্রেজগুলি ব্যবহার করব তার সঠিক নিয়ম যাতে কখনো ভুল না হয় ইংরেজিতে কথা বলতে গেলে আপনাকে জানতে হবে অনেক বাক্য এই বাক্যগুলি আমাদের প্রতিদিন কাজে লাগে এগুলি অভ্যাস করুন তাহলে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন কুড নট হেল্প এই ফ্রিজটি তখন ব্যবহার করা হয় যখন কেউ কোনো একটি কাজ নিজে করতে করতে আর সেটাকে থামাতে পারে না যেমন আমি হাসি থামাতে পারলাম না আই কুড নট হেল্প লাফিং আই কুড নট হেল্প লাফিং এরকম আরও একটি উদাহরণ দেখা যাক আমি আমার কান্না থামাতে পারলাম না আই কুড নট হেল্প ক্রাইং আই কুড নট হেল্প ক্রাইং এবার পরের ফ্রেজটি শেখা যাক হেল্প ইউর সেলফ এই ফ্রেজটি ব্যবহার করা হয় কাউকে কিছু করার বা অনুমতি দেওয়ার জন্য যেমন আমি যদি ফোনটি ব্যবহার করি কিছু মনে করবে ডিউ মাইন্ড ইফ আই ইউজ দ্য ফোন ডিউ মাইন্ড ইফ আই ইউজ দ্য ফোন এর উত্তরে যার ফোন সে বলতে পারে হেল্প ইউর সেলফ হেল্প ইউর সেলফ মানে সে আপনাকে ফোনটি ব্যবহার করার অনুমতি দিল বুঝতে অসুবিধা হলো তাহলে আর একটু ভালো করে আপনাকে বুঝিয়ে বলি ধরুন আমি বাড়িতে একটা পার্টি রেখেছি সেখানে নানা ধরনের খাবার জিনিস রেখেছি যেমন ধরুন স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস সুইটস ইত্যাদি আপনি যখন আমার বাড়িতে এলেন তখন আপনি যাতে কমফোর্টেবল ফিল করেন তার জন্য আমি আপনাকে বললাম হেল্প ইউর সেলফ তার মানে আমি আপনাকে এটা পারমিশান দিলাম যে আপনি যখন খুশি যেটা খুশি খেতে পারেন তার জন্য বারবার জিজ্ঞেস করার দরকার নেই বা অনুমতি নেবার প্রয়োজন নেই আশা করি এবার থেকে আপনি হেল্প ইউর সেলফ এই ফ্রেজটি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন হ্যাভ ইউর সে হ্যাভ ইউর সে এই ফ্রেজটির অর্থ হল গিভ ইউর ওপিনিয়ন অ্যাবাউট সামথিং কোনো কিছু সম্পর্কে নিজের মতামত দিতে ব্যবহার করা হয় হ্যাভ ইউর সে মানে তোমার মতামত দাও স্পিক ইউর মাইন্ড স্পিক ইউর মাইন্ড ইট মিন্স টু সে এক্স্যাক্টলি হোয়াট ইউ থিঙ্ক উইথাউট ওয়ারিং ইফ ইট উইল আপসেট এনি এর মানে হল তুমি যেটা চিন্তা করো বা ভাবো সেটা যদি হুবহু বলে দাও এটা না ভেবে যে সেটা অন্য কারো খারাপ লাগতে পারে স্পিক ইউর মাইন্ড মানে তোমার মনের কথা বলো যেমন সে নিজের মনের কথা বলতে ভয় পায় না হি ইজ নট অ্যাফেড টু স্পিক হিজ মাইন্ড হি নট অ্যাফ্রেড টু স্পিক হিজ মাইন্ড মডার্ন ইংলিশে আমরা ওয়ানা আয়ার্ডটি খুব ব্যবহার করে থাকি ওয়ানা হলো শর্ট ফর্ম অফ ওয়ান টু ওর ওয়ান এ মানে ওয়ান টু বা ওয়ান একে কে ছোটো করে আমরা ওয়ানা বলি যেমন আমি রকস্টার হতে চাই আই ওয়ান আ বি এ রক আই ওয়ান আ বি এ রক আমি তোমার হাত ধরতে চাই আই ওয়ান আোল্ড ইউর হ্যান্ড আই ওয়ান আোল্ড ইউর হ্যান্ড আশা করি বোঝাতে পেরেছি ইংরেজি বলতে গেলে ওয়ান্ট ওয়ার্ডটিও খুব ব্যবহার হয় ওয়ান্ড মানে চাওয়া যেমন যেগুলি আমরা খুব বলে থাকি আমি মুম্বাই যেতে চাই আই ওয়ান্ট টু গো টু মুম্বাই আই ওয়ান্ট টু গো টু মুম্বাই তুমি কি টাকা চাও ডু ইউ ওয়ান্ট মানি ডু ইউ ওয়ান্ট মানি আমি একটু জল চাই আই ওয়ান্ট সাম ওয়াটার আই ওয়ান্ট সাম ওয়াটার লেড ওয়ার্ডটি ইংরেজি বলতে গেলে নানাভাবে ব্যবহার হয় আপনাকে অবশ্যই এর ব্যবহার শিখতে হবে কোনো পরামর্শ বা অনুরোধ প্রকাশ করতে লেডকে ব্যবহার করা হয় তবে কাজটি করার সময় আপনার সাথে অন্যরাও যুক্ত থাকে যেমন চলো কেনাকাটা করা যাক Let us go গো শপিং us গো শপিং এখানে আপনি একা নন আপনার সাথে আরও অনেকে আছে যারা কেনাকাটা করতে চান সে আপনার বন্ধু হতে পারে কিংবা আপনার আত্মীয় হতে পারে আবার একটি উদাহরণ দেখা যাক চলো ডিনার করতে যাওয়া যাক লেটস গো আউট টু ডিনার লেটস গো আউট টু ডিনার মানে বাইরে কোথাও ডিনার করতে যাবেন কারো সাথে এটা আপনি আপনার কোনো বন্ধুকে এক ধরনের রিকোয়েস্ট করছেন আপনার সাথে যেতে আবার লেটকে ভাড়া দেওয়া অর্থেও ব্যবহার করা হয় সে তার ফ্ল্যাটটি একটি যুবক দম্পতিকে ভাড়া দিয়েছে হিজ লেট হিজ ফ্ল্যাট টু এ কাপল হিজ লেট হিজ ফ্ল্যাট টু এ কাপল লেটের ব্যবহার নিয়ে একটি ভিডিও দেওয়া আছে যেখানে আপনি খুব ভালোভাবে লেটের সব ব্যবহার শিখতে পারবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে শুড সুডকে বেশিরভাগ ক্ষেত্রে উচিত অর্থে ব্যবহার করা হয় যেমন আমাদের পায়ে হেঁটে যাওয়া উচিত উই শুড গো অন ফুট উই শুড গো অন ফুট আপনার ধূমপান ছেড়ে দেওয়া উচিত ইউ শুড কুইট স্মোকিং ইউ শুড কুইট স্মোকিং ডেসপার ডেসপারেট মানে খারাপ বা বিপজ্জনক পরিস্থিতিতে যে কোনো ঝুঁকি নিতে পারে সেই রকম ব্যক্তিকে আমরা ডেসপারেট বলি যেমন উন্মত্ত হবে না বি ডেসপারেট। ডোট বি ডেসপারেট তার ব্যর্থতা তাকে মরিয়া করে তুলেছিল হিজ ফেলিওর মেড হিম ডেসপারেট হিজ ফেলিওর মেড হিম ডেসপারেট আত্মহত্যা একটি মরিয়া কাজ সুইসাইড ইজ এ ডেসপারেট অ্যাক্ট সুইসাইড ইজ এ ডেস্পারেট অ্যাক্ট আমি খেয়েছি আই হ্যাভ হ্যাড ফুড আই হ্যাভ হ্যাড ফুড খাবার ক্ষেত্রে কীভাবে হ্যাবকে ব্যবহার করা হয় এই নিয়েও একটা ভিডিও দেওয়া আছে একবার দেখে নিন তাহলে আপনি খুব ভালোভাবে হ্যাবের ব্যবহার শিখে যাবেন আজকে আমরা বেশ কয়েকটি নিয়ম শিখলাম এবার চলুন দ্রুত ইংরেজি শেখার জন্য কিছু বাক্য শিখি বাবাকে শিক্ষা দিও না ড টিচ ইউর ফাদার ডো্ট টিচ ইউর ফাদার আমি ঘরে গিয়ে রাতের খাবার খাবো আই উইল গো হোম অ্যান্ড হ্যাভ ডিনার আই উইল গো হোম অ্যান্ড হ্যাভ ডিনার আমাকে ফোন করো গিভ মি কল গিভ মি কল বাজে কথা বলবে না হোল্ড ইউর টাং হোল্ড ইউর টাং মুখ সামলে কথা বলো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ এটা তোমার মতো করে করো দু ইট দু ইট ইউর ওয়ে তুমি দুর্দান্ত কাজ করেছ ইউ হ্যাভ ডান এ গ্রেট জব ইউ হ্যাভ ডান এ গ্রেট জব তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করবে না ডোন্ট ব্রেক ইউর প্রমিস ডো্ট ব্রেক ইউর প্রমিস তোমার অবশ্যই কথা রাখা উচিত ইউ মাস্ট কিপ ইউর ওয়ার্ডস ইউ মাস্ট কিপ ইউর ওয়ার্ডস আমি বাড়িতে আছি আই এম অ্যাট হোম আই এম অ্যাট হোম এটা এখনই করো দুইট নাও দুইট নাও প্রথম দেখাতেই এটা হতে দাও লেট ইট লেট ইট বি তোমার ঘুমানো উচিত ইফ শুড স্লিপ ইউ শুড স্লিপ তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ সিওর এটি লেখো রাইট ইট ডাউন রাইট ইট ডাউন তার সাথে যাও গো উইথ হিম গো উইথ হিম আমি তার সাথে কথা বললাম আই টক টু হিম আই টক টু হিম